আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশরাফ আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। আজকে আমাদের কাছে যে ল্যাপটপটা আসছে সেটা হচ্ছে এইচপির একটা ল্যাপটপ, আর এই ল্যাপটপে কিবোর্ডের প্লাস ব্যাটারিতে সমস্যা। আগের যে ব্যাটারিটা ছিল এটা সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে গেছে, যার কারণে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। এই হচ্ছে আমাদের ল্যাপটপের কিবোর্ডটা, আর কিবোর্ডটা এই জায়গা থেকে অনেকটা জায়গায় ভেঙে গেছে আর সম্পূর্ণটাই কাজ করা বন্ধ করে দিছে। তো এই কিবোর্ডটা চেঞ্জ করব, ব্যাটারিটা চেঞ্জ করে দিব। এই ব্যাটারিটা এই জায়গা থেকে সম্পূর্ণভাবে ভেঙে গেছে, যার কারণে চেঞ্জ করাই লাগবে, কোনোভাবে ভিতরের সেল চেঞ্জ করা যাবে না। সো চলুন শুরু করা যাক।